হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আই অ্যাম জেসমিন ফ্রম আরকে গ্যালারি। আজকের বিষয়টা হচ্ছে বাবল মাস্ক। এটা হচ্ছে বায়ো অ্যাকোয়ার একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে মেড ইন চায়না। আর এটার কাজটা কি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট হলে অনেক ভালো। সো এটার কাজটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের স্কিনটাকে ক্লিন করবে ডিপলি, এবং হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে। এছাড়া হচ্ছে আমরা কিন্তু রোদে যাওয়ার জন্য বা আমাদের যে কোনো আমাদের স্কিনে কিন্তু একটা স্পট পড়ে রোদে যাওয়ার জন্য স্পেশালি, সো স্পটটা দূর করবে, অয়েল কন্ট্রোল করবে। এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এটা হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট হলো অনেক ভালো। আর এটা হচ্ছে 100 গ্রামের একটা প্রোডাক্ট। সো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু 100 গ্রামের একটা প্রোডাক্ট। এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো যে এটা অনেক সুন্দর, অনেক আমার কাছে খুবই ভালো লাগে মাস্কটা। এই যে আপনারা হচ্ছে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়ে এভাবে হচ্ছে মাস্কটা ইউজ করবেন, ঠিক আছে? আপনারা দেখতে পারতেছেন এই যে এইভাবে আমার হাতটা কিন্তু ক্লিন করা ছিল, দেন হচ্ছে আমি এটা ইউজ করেছি। তারপর হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাবল হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট ফর। এই যে আপনারা দেখতে পারতেছেন 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এটার কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো আরও কতক্ষণ রাখলে কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা কিন্তু বাবল হওয়ার পরে 10 থেকে 15 মিনিট ওয়েট করলে একদম বাবল তৈরি হবে। সো আমার হাতে কিন্তু আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি কিন্তু ক্যামেরার বাইরে দেখতেছি এটা কিন্তু বাবল হয়ে গিয়েছে। সো আপনারা এভাবে রেখে হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখার পর হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর হচ্ছে আপনি যে কোনো ধরনের নাইট ক্রিম অথবা হচ্ছে ডে ক্রিম ইউজ করতে পারবেন, নাইট ক্রিম অথবা হচ্ছে ডে ক্রিম ইউজ করতে পারবেন। আর এটার কথা তো আমি বলছি, আর বাড়াবো না, ধুয়ে দেখালে আর একটু টাইম লাগবে, এই কারণে আমি ধুয়ে দেখাচ্ছি না। ধুয়ে দেখলে নিজেরাই চেঞ্জটা বুঝতে পারবেন। আর মাস্কগুলোর কাজ কিন্তু স্কিনটাকে একটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দেয়। এটা কিন্তু আমি নিজেই ইউজ করেছি, এজন্য আপনাদেরকে এত ভালো রিভিউ দিচ্ছি। সো আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।